নমস্কার বন্ধুরা, মেঘনাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চাল দিয়ে তৈরি ঝালঝাল নাড়ুর রেসিপি শেয়ার করব। জন্মাষ্টমী, রাধা অষ্টমী কিংবা অন্য যে কোনো পূজাতে আপনারা চটজলদি তৈরি করে নিতে পারেন এই চালের নাড়ু। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইতে 150 গ্রাম পরিমাণে চাল নিয়ে নিয়েছি। এবার চালগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। এর জন্য তেল বা ঘি কিছু দেওয়ারই প্রয়োজন নেই, খালি কড়াইতেই চালটা ভেজে নেব। এখানে আমার চালটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নেব। এবার কড়াইতে অল্প একটু জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। ওই ফুটন্ত জলেই দিয়ে দিচ্ছি আখের গুড়। এবার আখের গুড়টা ফুটন্ত জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু চাল ভাজার সময় লবণ ব্যবহার করিনি, তাই এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার ঠাকুমা ভেজে রাখা চালগুলোকে শিলে ভালোভাবে গুঁড়ো করে দিচ্ছে। কড়াইতে আখের গুড়টা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কড়াইতে দিতে দিতে খুন্তি দিয়ে ঘুরতে থাকছি, যাতে চালের গুঁড়োটা দলা দলা হয়ে না যায়। এবার চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। চালের গুঁড়ো আর আখের গুড়টা এমনভাবে শুকিয়ে আসলে আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, যাতে আঁটো আঁটো ভাবটা থাকে। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েই কড়াই থেকে নামিয়ে নেব। এবার হাতে অল্প অল্প করে নিয়ে নাড়ুর মতো গোল গোল করলেই রেডি আমাদের চালের ঝাল নাড়ু। এইভাবেই একে একে সবগুলো নাড়ু তৈরি করে নিতে হবে। আমার আজকের রেসিপি চালের ঝাল নাড়ু যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টে জানাবেন। চালের ঝাল নাড়ু রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।